প্রায় 36 ঘন্টা নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ির সারদা কলোনি এলাকায়। জানা গেছে মৃত এই ব্যক্তির নাম নৃপেন ঘোষ, বাড়ি এই এলাকাতেই। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। শনিবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে আরও জানা যায়, মদ্যপ অবস্থায় ছিলেন এই ব্যক্তি। পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। Best gold rates in the town. Tanishq, a Tata product. 194 Bishwa Singh Road, Horishpal Chopoti, opposite Dharma Sabha, Kochbihar. যেরকম ঝামেলা লাগে, ঝামেলার পর মদ আবার খেয়ে এসছে, আবার হয়তো মদ খেয়েছে। এখন মানে এতটা মাতাল হয়েছিল তো, পুকুর দিয়ে যখন যাবে হয়তো পা পিছলে পড়ে গেছে, তাছাড়া সেরকম কিছুই হয়। কিভাবে বুঝতে পারলেন? কারণ ওখান থেকে রাস্তাটা মানে এতটাই খারাপ, তো মানে ছোটো রাস্তা তো পুকুরে, দুদিকটাতেই পুকুর আছে। পুকুরের মধ্যে এতটা ছোটো রাস্তা আছে, যদি মানুষ একটু অন্ধকার ওদিকটাতে, তাহলে তো যদি একটু পড়ে যায় তো একদম নিচেই পড়ে যায় পুকুরে। আর মানুষ যখন ড্রিঙ্ক করে থাকে তো উঠতে পারবে না পুকুর থেকে। তারপরে কীভাবে দেহটা উদ্ধার হলো? দেহটা সকালবেলা আমাদের বাড়ির পাশের লোক তো একজন দেখেছিল, তারপরে আস্তে আস্তে সবাই মিলে সবাইকে ডাকা করে কি নাম কোথায় হয়েছে? এটা মঙ্গলবার সারা আপনার নাম বিষ্ণু।